ভালোবাসবা কাকে বুঝো? তোমরা ভালোবাসছো কাকে বুঝো? তোমরা ভালোবাসবা যাকে, হাইয়ার কাইয়ুম কে যদি ভালো না বাসো, যাকেই ভালোবাসবা হয় সে তোমাকে ছেড়ে দিবে অথবা তুমি তাকে ছেড়ে দিবা, লেকিন আমরা যাকে ভালোবাসি তিনি আমাদেরকে কখনো ছাড়বেন না। এই জন্য মেরে দোস্ত চলো আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এটা বলা কত সহজ, মা আসহালু নুতকা ও মা আসআবু আমালা, বলা কত সহজ করা অনেক কঠিন। হ্যাঁ ভালোবেসেছেন হযরত সিদ্দিক আকবর। রাসূল একজন জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার কাছে প্রিয় জিনিস কি একটু বলবা, তুমি কি কি ভালোবাসো একটু বলবা। মানুষ যখন ভালো রেজাল্ট করে সাংবাদিক জিজ্ঞেস করে আপনার পছন্দ কি বলবেন, বলে কি বলে না? তো রাসূল জিজ্ঞেস করলেন, সিদ্দিক আবু বকর তোমার পছন্দের কিছু আছে বলবা? হ্যাঁ আমার তিনটা জিনিস খুব পছন্দ। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দের। এটা কে পছন্দটা কেমন? দুই নাম্বার ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দান করতে বলেন ওখানে ওখানে দেওয়া আমার জীবনের সবচেয়ে বেশি পছন্দ। তিন নাম্বার ওয়াবিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার জীবনের সবচেয়ে বেশি পছন্দ। আবু বকর যেমন, আবু বকরের পছন্দটাও তেমন। আবু বকর যেমন একজন, তার উত্তরও একটা, তার উত্তরের মতো উত্তর পৃথিবীর আর কারো দেওয়ার সুযোগ নেই। এখন কি কেউ বলার সুযোগ আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার সবচেয়ে বেশি পছন্দের? এখন কি কথা বলার সুযোগ আছে, আপনি যাকে যাকে বলবেন সেখানে দিতে আমার সবচেয়ে বেশি পছন্দ, আর আমার মেয়েটাকে আপনার কাছে দেওয়া আমার সবচেয়ে বেশি পছন্দ? এখন কি আর পৃথিবীর কারো সুযোগ আছে বলেন? সিদ্দিক যেমন পছন্দও কি, ইনি সিদ্দিক আকবর। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল জিজ্ঞেস করলেন, এই মজলিসে মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছো? হযরত সিদ্দিক আকবর বলেন, আনা আমি। আচ্ছা আজকে কে, কোন রোগী দেখতে গিয়েছো? সিদ্দিক আকবর বললেন, আমি। আচ্ছা আজকে কে সাদাকা করেছো? সাদাকা। হযরত সিদ্দিক আকবর বললেন, আমি। আচ্ছা আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছো? হযরত সিদ্দিক আকবর বললেন, আমি। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ বলেন, যদি এদিন আল্লাহ রাসূল এক এক শত সিফাতের কথা জিজ্ঞেস করতেন, হযরত সিদ্দিক প্রত্যেকটাতে বলতেন, আমি আমি। এবার রাসূল বলেন, মান ইজতামা ফি হাযিল খাসলা, এই সিফাত গুলো যার মধ্যে জমা হয়, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, যাও সে জান্নাতি। তাহলে সিদ্দিক জান্নাতি বলেন, সিদ্দিক কি কতবার বলেছেন রাসূল এই কথা, কত মওকায় বলেছেন রাসূল এই কথা? হায় রাসূল একদিন বলেন, মা আসফালা মিনাল কাবাইর মিনাল ইজার ফিন্নার, টাকরুন নিচে কাপড়ের যে অংশ সে অংশ জাহান্নামে যাবে, টাকরুন নিচে কাপড়ের যে অংশ সে অংশ কি যাবে? আপনি কি মনে করেন কাপড়টা কেটে জাহান্নামে দিয়ে দিবে? না। আপনি কি মনে করেন টাকরুন অংশ কেটে জাহান্নামে দিয়ে দিবে? না। কি করবে? পুরোটাই জাহান্নামে। হাদিস শোনার সঙ্গে